কোন মনে চলে যাব আপনি দেখতে পাবেন না, ও হামলা হেতা সাহেব আপনি বুঝতেই পারবেন না যে কোন মনে চলে গেল। বহু মানুষ আসে আর দোকানে সে বলে কামাই তো খুব করছি, হ্যাঁ বরকত নাই, কোন দিক দিয়ে পয়সা উড়ে চলে গেছে। গঙ্গল আছে কামের ফাঁকে, গঙ্গল আছে বরকত দিবে না। খাবার যারা খাবেন খেয়ে নেন, আর ভলেন্টিয়ার যারা আছেন ওখানে চলে যান। জি বেটা, কিছুদিনের মধ্যে তুই আমার হক পামাল করেছিস, মার তুই সেবা ইজ্জত সেবা সুস্থতা করতে পারিসনি, খিদমত করতে পারিসনি, আমার যে তুই অবমাননা করেছিস, আমার যে তাওহীন করেছিস, আমার যে বেইজ্জতি করেছিস, এই বেইজ্জতি তোর হতেই হবে, এটা গ্যারান্টি কথা। অতএব এই ফ্যানটা ঠিক করে দে বাপ, তুই যখন অসুখ হয়ে যাবি আর বৃদ্ধাশ্রমে এসে এই সিটের নিচে যখন ঘুমাবি তখন কিন্তু তুই আর ফ্যান ঠিক করতে পারবি না, আর তুই ফ্যান ছাড়া ঘুমাতে পারবি না। আমি জানি ডাক্তার আমাকে বলেছিল যে তোর ছেলের কোনো ওষুধ নাই, কোনো অসুখ নাই, তোর ছেলেকে আছে কি হাওয়া লাগতে গেলে তোর ছেলে ভালো থাকবে। বাপ জান আমার আমার নবী দয়া নবী নবী মোহাম্মদ হিজরত করে চলে গেলেন মদিনার বুকে, সাহাবাই কেরামেরা একের পর এক হিজরত করতারা করলেন, চলে যান হিজরত করে যান, হিজরত করে যান। আর মদিনার বুকে ওনারা ছিলেন আনসার, এরা যখন হিজরত করে চলে গেল আনসারেরা করলেন কি, তাদের জায়গা দিলেন বসার জন্য, থাকার জন্য ঘর দিলেন, খাবার জন্য খাদ্য দ্রব্য দিলেন, ওড়ার জন্য ঢাকা দিলেন, এই করে করে একের পর এক একের পর এক মানুষের সকলকে ভাগ করে নিতে আরম্ভ করলেন। তুমি ওর বাড়িতে থাকো, তুমি ওর বাড়িতে থাকো, ওকে তুমি জায়গা দাও, ওকে তুমি বাড়ি করে দাও, ওকে তুমি একটা বউ তালাক দিয়ে দাও, আবার তোমার বউ ইদ্দত খতম হয়ে যাবে, তখন তোমার বউর সঙ্গে বিয়ে দিয়ে দাও। এই করে করে আল্লাহ পাকের নবী দয়া নবী নবী মহামের একটা পরিবেশ তৈরি করলেন কি, মহাদের এবং আনসারের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্কটা তৈরি করলেন। একজনের তিন তিনখানা বিবি, তো একটা বিবি তালাক দিয়ে দিল ইদ্দতের পরে, মহাজের হিজরত করে মদিনার বুকে যিনি গেছিলেন ওর সঙ্গে বিয়েটা হয়ে গেল ইদ্দতের পরে, বাড়ির দুখান ঘর আছে এখান ঘর এক বন্ধুকে দিয়ে দিল, এই করে একটা বাতাবরণ তৈরি করলেন। শেষের মুহূর্তে আল্লাহ পাক নবী দয়ার নবী নবী মোহাম্মদ সালমানুল ফার্সি আর আবু দারদার মধ্যে বন্ধুত্বের ভাব লাগিয়ে দিচ্ছেন, কি করছেন, আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামা সালমানুল ফার্সি আবাদারদা, আমার নবী দয়া নবী নবী মোহাম্মদ সালমানুল ফার্সি আর আবু দারদার মধ্যে বন্ধুত্বের ভাব তৈরি করে দিলেন, দোস্তি লাগিয়ে দিলেন, সম্পর্ক লাগিয়ে দিলেন, ভায়াচারা লাগিয়ে দিলেন, এবং বললেন তুমি হচ্ছ এর বন্ধু, এ হচ্ছে তোমার বন্ধু, তুমি যাবে এর বাড়িতে, এ আসবে তোমার বাড়িতে, তোমাদের সম্পর্ক হবে আন্তরিক সম্পর্ক, তোমাদের লেনদেন হবে সমস্ত কিছু পারিবারিক লেনদেনের মতো, তোমাদের সম্পর্ক হবে ভাইয়ের মতো সম্পর্ক, তোমাদের সম্পর্ক হবে বাবা ছেলের মতো সম্পর্ক, তোমাদের মধ্যে আমি বন্ধুত্বের সম্পর্ক লাগিয়ে দিলাম। বন্ধুত্বের সম্পর্ক লাগিয়ে দেওয়ার কিছুদিন পরে যারা ডেলিগেটে খাবো মনে করছেন তারা যেতে পারেন, খাওয়া দাওয়া চলছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বন্ধ হবে। এবার আমি মাদেরকে মা বোনদেরকে বলবো, মহিলাদেরকে বলবো, বিশেষ করে যে সামনে জায়গাটা আপনার খালি আছে, পট্টি ভাই শুধু ফাঁকা পড়ে আছে 1000 টাকা, আর ওই পিছনে ফের আবার কিছু মহিলাকে দেখছি আমি যে স্টেজের শেষ প্রান্তে গেটের কাছে দাঁড়িয়ে আছে, আমি তাদেরকে বিশেষ করে অনুরোধ করব যে ওই গেটের কাছে দাঁড়িয়ে না থেকে আপনি ভিতরে চলে আসুন। আপনারা সকলে মা বোনদেরকে বলবো যে আপনারা গেটের কাছে দাঁড়িয়ে না থেকে ভিতরে আসুন, তাতে অন্য মা বোনদের অসুবিধা হচ্ছে, আপনারা ওখানে দাঁড়িয়ে না থেকে ভিতরে চলে আসুন, সামনের জায়গা খালি পড়ে আছে, অনেকটা জায়গা খালি আছে, আপনারা সামনের দিকে চলে আসুন, ওখানে দাঁড়িয়ে থাকবেন না। জি তো আচ্ছা, জিসিবির 1000 টাকা দিয়েছেন আরো নেবেন তো কি, লাখ লাখ টাকা করছে তো কি করবো ভাই, দেখেন ভাবনা চিন্তা করেন।
2000 টাকা হলো জি শিপ হ্যাঁ 1000 টাকা বাকি 1000 নগদ এটা কেটেছে আলতাবালি অসুস্থ নাতনি বলে আলতাবালি অসুস্থ কাজীপাড়া কাজীপাড়ার আলতাবাজি অসুস্থ ওনার নাতনি দান করেছেন নানার নামে যেন আল্লাহ ওনার স্বাস্থ্যশীলকে সুস্থতা দান করেন তার জন্য 500 টাকা দান করেছেন ভাইজান আপনারা একটু সেটে সুটে বসেন বক্তা ভালো বক্তা আছে কালেকশন আমি করে দেব গলার অবস্থা খুব ভালো নাই কি যে ব্যাপার হয়েছে আরেকজন দিয়েছে 100 টাকা দান আল্লাহ কবুল করো পাক সুবহান মিটা তোর মনে আরমান ভাইজান হক হচ্ছে চার প্রকার হক আছে এক প্রকার হক হচ্ছে আল্লাহ সংক্রান্ত হক নামাজ রোজা হজ যাকাত কলেমা এগুলো পড়তে হবে আপনাকে এগুলো যদি ভুল ভাল হয়ে যায় তো আল্লাহ মাফ করবে নামাজ পড়লেন না তারপর ধরে নিলেন আল্লাহ মাফ করে দিবেন রোজা এক বছর করেননি পরবর্তীতে রোজা ধরলেন আর জীবনে রোজা ছাড়লেন না আল্লাহ মাফ করে দিবেন হজ করেননি লেটে হজ করলেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ সংক্রান্ত হক আল্লাহ সংক্রান্ত আহকাম নিয়ম পদ্ধতি কানুন যেগুলো আছে এগুলোর মধ্যে যদি ভুল ত্রুটি কিছু ত্রুটি বিচ্ছিতি যদি কমে চলে আসে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি ফুঙে উড়িয়ে দিব মাফ করে দিব কোনো অসুবিধা নাই খো এইটা একটা হক আর একটা হচ্ছে মানব সংক্রান্ত হক বান্দা সংক্রান্ত হক বান্দার হক আছে এই বান্দার হক বান্দাই মাফ করতে পারবে বান্দার হকের মধ্যে অনেকগুলো ভাগ আছে আমি কালেকশনের বক্তা দুই একটা কথা বলবো আপনাকে কালেকশন শুরু করব জি তো এই মানব সংক্রান্ত হকের মধ্যে একটা লোক বসে আছে একটা লোক রাস্তাতে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা মানুষ মানুষের উপরে হক সালাম যখন আপনার উপরে দিল আপনার উপরে কর্তব্য হয়ে গেল যে উত্তরটা দিতে হবে নিমন্ত্রণ করলো আপনাকে মেয়ের বিয়ে জুড়েছি ভাই আমাকে আপনি ইয়ে দিয়েন প্যারামাউন্ট ইটাহার ও নার্সিংহোম থেকে কত টাকা আছে 3500 টাকা মাশাআল্লাহ প্যারামাউন্ট যে নার্সিংহোম নতুন একটা নার্সিংহোম হয়েছে কোটিপতি রফিকুল ইসলামের হাতে রুচি সম্পূর্ণ নার্সিংহোম জি তো আলহামদুলিল্লাহ ওখান থেকে একটা টাকা এসছে 3500 টাকা এসছে তো রফিকুল ইসলামের টাকা 3500 আলহামদুলিল্লাহ ভালো টাকা কিন্তু উনি খুব ধনী মানুষ বড় মাপের মানুষ এবং মনটা খুব বড় ওনার যাই হোক আল্লাহ ওনার নার্সিংহোমকে যেন আল্লাহ তারাক্কি দেয় হ্যাঁ একটা লোক এসে বলছে সাধুর কাছে সাধু বাবা তো কি না তো আমার স্বামীর ব্যবসাতে খুব লস চলছে ব্যবসা খুব ভালো হয় না তো একটু ফুং ফাং দিয়ে তাবিজ তাবিজ করে দেন যেন আমার স্বামীর ব্যবসাটা খুব ভালো চলে বলছে হ্যাঁ বাবা তাই হবে তো প্রথম কাস্টমারটা আমি হব আমার কাছে পয়সা দিতে হবে না তো ঠিক আছে আমার স্বামীর জন্য দোয়া করে দেন প্রথম কাস্টমারটা আপনি হবেন আপনার কাছে কোনো পয়সা লাগবে না খো ঠিক আছে তো বলছে ঠিক আছে করে দিলাম দোয়া বলছে তোমার স্বামী কী করে কী ব্যবসা করে কইছে কবর খোঁড়া ব্যবসা করে কবর খোঁড়া যদি ব্যবসা হয় তাহলে মরবে ও আর মরলে আর কবর খুঁড়ে দেবে ফ্রিতে তো নার্সিংহোম মানে কোনটা দোয়া করবো নার্সিংহোমের জন্য আল্লাহ সবকে অসুখ কর আর ভর প্যারামাউন্টে আর 1.5 লাখ টাকা করে লেখ আর খালি ও মারুক চং ইয়ে প্যাট প্যাট চিরুক না কোনটা আল্লাহ এলাকাতে শান্তি দাও সুখ দাও মানুষের অসুখ বিসুখকে দূর করো আর নার্সিংহোমকে যেন সঠিকভাবে কাজ করে এরকম তফিদান করো আর আল্লাহ নার্সিংহোম পয়সা খরচ করে করা হয়েছে মানুষের স্বার্থের জন্য সেবার জন্য মানুষের ভাবে সব জিনিসকে ব্যবসার চোখে দেখতে হয় না জি আপনি একটা সাবান নিয়ে যখন নদীতে কাপড় কাঁচতে যাবেন তো আপনি নিজে শুধু ভাববেন যে আমি কাপড়টা কাঁচতে গেলাম কিন্তু জি না কাপড় কাঁচার সাথে আরও দুটা কাজ হয় আপনি ওটা ভাবেননি কোন দিন হাতটা আপনার পরিষ্কার হয়ে যায় জি কাপড় কাঁচতে কাঁচতে হাতটা পরিষ্কার হয়ে যায় আপনি হচ্ছেন মিস্ত্রি পাম্পিং সেটের মিস্ত্রি মোবিল টোবিল লেগেছিল হাতে আপনার কাপড় সাফ করতে গিয়ে আপনার হাত পরিষ্কার হয়ে গেছে আর যে পিঁড়াটাতে আপনি কাপড়টা সাফ করেছিলেন পিঁড়াটাও পরিষ্কার হয়ে গেছে তো আপনি কোনদিন ভেবেছিলেন যে আমি পিঁড়া পরিষ্কার করতে যাচ্ছি আপনি কোনদিন বলেন যে আমি হাত সাফ করতে যাচ্ছি বলেন না তো সেরকম ব্যাপার নার্সিংহোম সেবার জন্য খোলা হয়েছে চলবে সেবা মানুষের জন্য তারপরে যদি পয়সা আসে তো আপনাকে দিবে নাকি থাকবো কাছে জি তো সব জিনিসকে ব্যবসার চোখে দেখতে হয় না আল্লাহ তুমি নার্সিংহোমকে তুমি তারা কী দাও আর সঠিকভাবে কাজ করার তো অভিধান করো জি তো এই একটা হক হয়ে গেল আল্লাহর নবী এই হকগুলোকে বলেছে হকগুলোকে পামাল করিও না খো এই হকগুলোকে পামাল করার পরে তোমার বিচার শুরু হবে পৃথিবীতে একটা আর শেষ হবে কায়ামতের কোটে গিয়ে আল্লাহর নবী সালমানুল ফার্সি আবু দাদার মধ্যে বন্ধুতা লাগিয়ে দিলেন সালমানুল ফার্সি
চলে গেছেন আবু দারদার বাড়িতে বেড়াতে, আর বেড়াতে গিয়ে রাত্রে ও ওখানে চলে গেছে। চলে যাওয়ার পরে এবারে কথা সংক্ষিপ্তে, এবারে সন্ধ্যার সময়তে ওর জন্য টিফিন টাফিন এটা সেটা দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আবু দারদাকে বলছে আসো খেয়ে নাও, বলছে ইনি সাইমন, আমি রোজা রেখেছি। কিসের রোজা এটা? বলছে নফল রোজা। কে রমজান রোজা রাখিসনি? রেখেছিলাম। তারপরে ছটা জোর রাখতে হয়? রেখেছিলাম। আরাফার রোজা, মুহরমের রোজা, আর কিসের রোজা রেখেছিস তুই? বলছে আমার রোজা রাখার ব্যাপার হয়েছে, আমি রেখেছি। হাত খান ধরে বলছে ওই বাস খা, আমার সাথে বসে খা। ওকে বসে খাইয়ে দিল। নফল রোজা যদি দুপুরে খেয়ে নেন তো কোনো ব্যাপার না, ওকে বসে খাইয়ে দিল। খাইয়ে দেওয়ার পর রাত হয়েছে, এসা নামাজ পড়েছে। নামাজ পড়ার পরে সালমান ফার্সি ঘুমাতে গেছেন, আর আবু দারদা উঠে বগলে মোশাল্লা আর তসবি হাতে আর নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য চলে যাচ্ছে, আর ওর স্ত্রী ওদিকে ঘুমে আছে। ফাতে জিকল্লা হাক্কেন হাক্কাহু। আমার নবী বললেন বন্ধুরে, না পৃথিবীর বুকে কাউরি হক নষ্ট করিও না, কাউরি প্রাপ্য নষ্ট করিও না, যার যেটা অধিকার রয়েছে অধিকার তুমি দিয়ে দাও। তোমার জীবনের অধিকার রয়েছে, তোমার বডি খান্ডাকে তুমি কত পরিশ্রম করিয়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তুমি করছো কি? হাটে নিয়ে যাচ্ছ, বাজার নিয়ে যাচ্ছ, জমিতে নিয়ে যাচ্ছ, খেটে নিয়ে যাচ্ছ, মাঠে ঘাটে নিয়ে যাচ্ছ, হাড় ভাঙা পরিশ্রম করছো। তোমার শরীরের হক আছে, ভালো মন্দ তোমাকে খেতে হবে, তোমাকে মাছ মাংস খেতে হবে, তোমার শরীরখানে যেন রৌদ্র না লাগে তার জন্য ছাতা ব্যবহার করতে হবে, ভালো জামা কাপড় তোমাকে পরতে হবে, কারণ তুমি জানো না তোমার শরীরের জন্য তোমার হক আছে। রাত্রি যখন হয়ে গেল, হাড় ভাঙা পরিশ্রম করে বাড়ির মধ্যে তুমি চলে এসেছো, এখন তুমি আর গাজাতে যেও না, মোবাইল নিয়ে খেলাধুলা করতে যেও না, তুমি সুন্দর করে ঘুমিয়ে যাও, কারণ তোমার চোখের হক রয়েছে। একজন 300 টাকা দান, আরেকজন 200 টাকা দান। জি ফালে ওরা আলার আসার নেমাতি। কতগুলো লোককে দেখবেন সারা জীবন দাঁড়িয়ে খেয়ে মরল, ভালো কিন্তু আগে দেখতে গেল না, অথচ 63 বিঘার মালিকও। ওর পরনে একটা ভালো জামা দেখতে পাওয়া গেল না, ও চাপ্পলটা যে পরে আছে তো ওর আংঠার দিকে দড়ি দেওয়া না। হায় মরলে কবরে গেলেই সমস্ত জমি জায়গা ভাগ হয়ে যাবে, কিছুই সাথে যাবে না। আল্লাহ নেই বলছে না, তোমার জানের হক আছে, জানের হক দিয়ে দাও, চোখের হক আছে ঘুম চলে যাও, হাতের হক আছে, পায়ের হক আছে, তোমার বউ বাচ্চার হক আছে, তুমি যে এখন ঘুমাতে যাচ্ছ, তোমার স্ত্রী এখানে ঘুমিয়ে আছে, ব্যাপারটা কি? সালমান ফার্সি বলছে এই যা ঘুমা, ঘুমাতে পাঠিয়ে দিল। আবার উঠতে গেছে ঘুমা, এক পাহাড় ঘুমা, দুই পাহাড় ঘুমা, তিন পাহাড়ের বেলায় রাত্রিকে তিন ভাগ কর, দুই ভাগ বউর কাছে ঘুমিয়ে যা, বউর সঙ্গে গল্প গুজব কর, বউর হক আদায় করে দে, তৃতীয় নম্বর পাহাড়ে সুন্দর করে গোসল হাত করে নিয়ে তাহাজ্জুদের উজু করে নিয়ে তাহাজ্জুদের মশাল্লায় দাঁড়িয়ে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে যাও, তোমার স্ত্রী তোমার প্রতি হক আছে, হক তুমি নষ্ট করে দিও না। কে দিয়েছে? আলাউদ্দিনের স্ত্রী কয়দিন হল? 3 দিন হলো মারা গেল। মুন্টুর ভাইয়ের স্ত্রী মারা গেছে 3-4 দিন হলো, দুটা পলা, এই পলা দুটা উনি পড়তেন, এটা ইয়ে সৌন্দর্যের প্রতীক এটা। তো আল্লাহর নবী বলেছেন পৃথিবীর বুকে সবচাইতে বড় দান যেটা, সেটা হচ্ছে আপনি আই ইনকাম করে হাড় ভাঙা পরিশ্রম করে টাকা পয়সা খাদ্যদ্রব্য সংগ্রহ করে নিয়ে এসে ফ্যামিলিকে খাওয়ালেন, স্ত্রীকে খাওয়ালেন, এটা হচ্ছে সবচাইতে আপনার বড় দান। এর বাজবিন সারিয়া বসে আছে আল্লাহ নবীর কাছে, আর আল্লাহ পাকানুই বলছেন এর বাজবিন সারিয়াকে, হাত্তা লোকাম, একটা লোকমা যদি তোমার স্ত্রীর মুখে তুমি উঠিয়ে দাও তো এটা তো তোমার নেকি আছে। দান করে যেমন নেকি, স্ত্রীর মুখে জিলাপি উঠিয়ে দিয়ে নেকি। এর বাজিন সারিয়া ওখান থেকে বাড়ি, আর বাড়িতে এসে কলস থেকে পানি নিয়ে স্ত্রীকে পান করাচ্ছে, বলছে কী করছো তুমি? তো বলছে আল্লাহ নবীর মুখে শুনে আসলাম। দ্বিতীয় নম্বর দান যেটা গুরুত্বপূর্ণ দান পৃথিবীর মুখে, সেটা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদের ঘর, রাজতে মিনরাজিল জান্না। আল্লাহ আমার বোন মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, তার সৌন্দর্যটাকে মেয়েরা ভাগ করে নেয়নি, ছেলে নাতি নাতনিকে দেয়নি, আল্লাহ গো
তোমার মসজিদের ঘর রাজাত মিন রিয়াজিল জান্নাতে। এই চাঁদির একটা ভালো মূল্য আছে, চাঁদি দুটা চাঁদির চুরি আর 500 টাকা দান তোমার ঘরকে আল্লাহ দান করেছে। আল্লাহ তার রুহের মাগফিরাত করে সকলে বলো আমিন। পরদেগার তার জানা অজানা কাবিরা সাগিরা জীবনের ত্রুটি বিচ্ছিকে তুমি ক্ষমা করে দাও রাব্বুল আলামিন। কবরের মধ্যে কি অসুবিধা আছে আছে আল্লাহ, আল মাইয়ুতাকাল গরিক। মানুষ যখন মরে যায় কবরের মধ্যে হাবুডুবু খায়, দানের দিকে চেয়ে থাকে, দোয়ার দিকে চেয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই বলছেন, তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো, তোমার মা বাবার জন্য তুমি দান করো, আত্মীয় স্বজনের জন্য তুমি দান করো। তাহলে হবে কি, তোমার বাবা মা যে কবরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, আজাবে লিপ্ত আছে, দান করতে দোয়া করতে গেলে আজাব থেকে মুক্তি হয়। আমার ভাই ওর স্ত্রীর দানটা চুরিটাও পাঠিয়ে দিয়েছে, টাকাটাও পাঠিয়ে দিয়েছে, রাব্বুল আলামিন তার কবর থেকে তাকে মুক্তি দান করো এবং তার রুহের মাগফিরাত করো। আমিন। ছোট বাবলু তেলা গাছি, ছোট বাবলু 2000 টাকা দান কবুল করে পাক বাহান মিটা তার মনার মান। আল্লাহ তোমার মসজিদের ঘর হাজি মিরাজিল জান্নাতকে ভালোবেসে আল্লাহ গো 2000 টাকা দান করেছেন, 2 লক্ষ বলতো অনেকের হাতে উঠে নাও। স্বাস্থ্য শরীরকে ভালো রাখো, মসজিদ দেবানি সাপ ভার মে ই মা কে হারা তালনে মান আপনা পুরানা পাপি হ্যাঁ বারসুমে নামাজি বান্না সাকা রাব্বুল আলামিন। ভাই কে মতি নামাজি বানিয়ে দাও, মসজিদের ঘর বানিয়ে দাও বড় কথা নয়, মসজিদ নির্মাণ করা বড় কথা নয়, মসজিদ আবাদ করা বড় কথা। আল্লাহ গো আমার ভাইকে তুমি মসজিদ আবাদকারী বানিয়ে দাও। আল্লাহ আমার হাতে যারা যারা টাকা দান করেছেন সমস্ত টাকার সাথে গ্রহণ করো। আমি সকাল হয়েছে, বেনামিতে 200 টাকা মামুনদের কালেকশন চলছে, মামুনদের কালেকশন করেন আর আগের লিস্টটা দেন যেটা কালেকশন করেছে ওগুলো দেন। জি তো ভাইজান আরেকজন বেনামিতে 200 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। ভাই আমার আমি আপনাকে বলছিলাম যে সারা রাত্রি কেটে গেল, সকালে সময় তোকে তাহাজুদ পড়িয়ে দিয়ে সকালে গেছে আল্লাহ পাক নবীর ওখানে গিয়ে তখন গল্প শুরু হয়ে গেল। কি এরকম ঘটনা! আল্লাহ পাক নবী বলছেন, বাপুরে আমার তুমি যেই কাজখানা করেছো, নফল রোজাকে ছাড়িয়ে দিয়েছো, মেহমানের সঙ্গে খাবার খাইয়ে দিয়েছো এবং রাত্রিকালে তাকে ঘুমাতে বলেছো, স্ত্রীর পাশে ঘুমাতে বলেছো। স্ত্রীর হক রয়েছে, মায়ের হক রয়েছে, বেটির হক রয়েছে, ভাইয়ের হক রয়েছে। পৃথিবীতে যারা হক নষ্ট করে, পৃথিবীর হক নষ্টকারীকে বিচারের সম্মুখীন হতে হয়, পৃথিবী থেকে বিচারে ফয়সলা হয় কিয়ামতের কোর্টে গিয়ে বলে, তুমি যেই কাজখানা করেছো সঠিক কাজ করেছো, হাদিস কোরআন অনুপাতে কাজ করেছো। ভাইজান আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা দিক, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা আমরা সাময়িকের জন্য ভুলে যাই এবং সেই গুরুত্বপূর্ণ দিকগুলোকে আলোচনা পর্যালোচনা না করে আমরা আনুষঙ্গিক এমন কিছু আলোচনা পর্যালোচনাতে মগ্ন হয়ে যায় যেই আলোচনা পর্যালোচনা কোনোই মূল্য নাই, মূল্যহীন আলোচনাতে আমরা মত্ত থাকি। তার জাগজ্বল্য প্রমাণ আপনাকে দিচ্ছি, দুটা প্রমাণ দিচ্ছি। 1 নম্বর প্রমাণ লেন, আল্লাহ বোম্বাই থেকে কাসিম, বোম্বাই থেকে তেলাগাছির কাসিম ভাই 1000 টাকা দেন। আলহামদুলিল্লাহ। ইরফান আলী হরিরামপুর থেকে 500 টাকা, ইরফান আলী ওই যে হরামপুরের ইয়ে মাদ্রাসার ইয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হরামপুরের ইরফান ভাই উনি 500 টাকা পাঠালছেন, ওনাদের জালসা আছে 29 নভেম্বর। জি আর খানপুরের জালসা আছে 13, ওদের আছে 29 অক্টোবর আর খানপুরের আছে 13 নভেম্বর। জি তো ইরফান ভাই 500 টাকা পাঠালছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার টাকা তুমি সাদরে গ্রহণ করো, ওনার জালসাকে তুমি সাকসেসফুল করো। আর বোম্বাই থেকে এক ভাই আমার 1000 টাকা পাঠিয়েছেন। পারওয়াদেগার যারা বিদেশে যায়, তোমার নিয়ে বলেছেন আর সাদকা তার দোলবালা, সাদকা যারা করে, দান যারা করে আল্লাহর পথে নবীর পথে, গরিবের হাতে দুঃখীর হাতে মাদ্রাসা মক্তবে মসজিদে, আল্লাহ গো তোমার নিয়ে বলে গেছেন তাদের বিপদ আপদ থেকে তুমি মুক্ত করে থাকো, আয়ু বৃদ্ধি করে দিয়ে থাকো, অ্যাক্সিডেন্ট হাত থেকে মুক্তি করে থাকো, বিদেশে যেতে হয় গাড়িতে চড়তে হয় ঘোড়াতে চড়তে হয়, রাব্বুল আলামিন তাদের রাস্তাঘাটে তুমি নিরাপত্তা বানিয়ে দাও, এই টাকাটাকে তাদের নাজাতের জারিয়া বানিয়ে দাও, পাক্কাশা ইমানদার বানিয়ে দাও, মসজিদকে ভালোবেসেছে তাকে তুমি ভালোবাসো, পাক্কাশা চা নামাজি বানিয়ে দাও। আমিন সুমাবে যে ভাই মা বোনদের কালেকশনটা তোমরা নিয়ে এসো,
আর কালেকশনটা এভাবে একটা দুটা করে দিচ্ছ, এদিকও হচ্ছে না ওদিকও হচ্ছে না, ডিস্টার্বটা খুব হলো, ডিস্টার্বটা হচ্ছে, কালেকশনটা তোমরা চালু করে দাও তাহলে মোটামুটি। আলাই সালাম রহমতুল্লাহ। হ্যাঁ ভাই গিয়াসুদ্দিন ভাই আপনি এসে গেছেন, মোটা করে টেনশন, তোমাকে তো দুনিয়া দিয়ে দিব তোমাকে। আলাই সালাম, ও আর দোকান টোকান বেচা সব দিয়ে দিব, আগে মানুষের হিনসা বিচার নেই। 5000 আছে। আচ্ছা গিয়াসুদ্দিন ভাই সমাজসেবী মানুষ আলহামদুলিল্লাহ, ওনার দোকানটা আপনারা দেখেছেন কি ইটাহারের বুকে, আল্লাহ সামাদ, আল্লাহ কখন কাকে কি করবে আল্লাহ বেশি ভালো জানেন, নদীর একুল ভাঙে ওইকুল গড়ে। গিয়াসুদ্দিন ভাইয়ের দোকান বিশাল বড় দোকান, এলপি গাড়ি 30 চাক্কা 32 চাক্কার গাড়িতে মাল আছে, আর 5 তলা পার হয়ে গেছে, 7-8 তলা চলবে এখন, আলহামদুলিল্লাহ। উনি দান খাইরা তো ভালো করছেন, আর দু হাতের কথা আছে। হ্যাঁ তো উনি দান খাইরা তো ভালো করছেন, প্রায় জালসাতে ওনার দেখছি যে একটা মোটা দান থাকছে, উনি আজকে 5-8 টাকা দিয়েছেন, আর দু হাত দেওয়ার তো বলেন, আপনি আর বলেন সব কথা হাঁকি বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর গলাটা বসে আছে, তোরা দেখতে পাইছি না আমি কি অবস্থাতে আছি, হ্যাঁ আমার গলার সকা সকার জাম হয়ে আছে। হ্যাঁ তো গিয়াসুদ্দিন ভাই দু হাত বলেছেন, দু হাত মানে, দু হাত মানে একখান আর দুখান, 200 টাকা না 2000 না 10। গিয়াসুদ্দিন ভাইকে আমি চাপাচাপি করবো না, গিয়াসুদ্দিন ভাই সব জায়গাতেই দেয়, ডিসকাউন্টে মাল দেয় আপনাকে না, ডিসকাউন্টে মাল উনি কত মালের দাম ধরেছে কত ছেড়ে দেয় আমাকে, কি করবো গিয়াসুদ্দিন ভাই, ওরা যখন বলছে তো কিছু করবেন কি না, কি করা যায়, অবস্থা ভালো হয়নি। হ্যাঁ এবার অবস্থা ভালো নাই। হ্যাঁ কি করা যাবে, গিয়াসুদ্দিন ভাই 5000 টাকা দান করেছেন সমাজসেবী, ইটাহারে বাড়ি, বালিয়াপাড়াতে বাড়ি, মাশাআল্লাহ দোকান ভালো চলে, রানিং দোকান, এবং আল্লাহ যেন ওনার দোকানে বরকত দান করেন। দেখেন ইনকাম করাটা বড় কথা নয়, পয়সা কামাই করাটা বড় কথা নয়, টাকা কামাই করার পরে ওই টাকার মধ্যে যে বরকতটা আছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হায়াকাল্লাহ, আমার ভাই গিয়াসুদ্দিন সাহেব 10000 টাকা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الكريم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب العالمين আমার বন্ধুবার গিয়াসুদ্দিন রাখিনা দুদিন 10000 টাকা নিকির খাতা রাখিনা ফাঁকা গোদান মিটা আমার আরমান, আল্লাহ গো স্বাস্থ্যকে ভালো রাখো, ব্যবসাতে বাণিজ্যতে বরকত দাও, রুজি রোজগার বরকত দাও, খেতে খোলনে বরকত দাও, আল্লাহ যতদিন পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবে, ইমানের হালতে বাঁচিয়ে রাখবে, আল্লাহ বাবা মাকে সুখে শান্তি রাখো, দাদু খালা ফুপু আত্মীয় স্বজন যারা যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরের খবর নাও, গুনাহকে মোচন করে দাও, দোয়া দিব কত নিকি দাও তোমার মতো, আমিন সুমাবিন। বিশেষ কারণে মুর্শিদাবাদের দিকে আছে তো খামে পাঠিয়ে, এমএলএ সাহেবের প্রতিনিধিকে এসছে। হ্যালো সালাম জি, আলহামদুলিল্লাহ আমাদের মোশারফ এমএলএ সাহেব উনি বিশেষ কারণে মুর্শিদাবাদ দিকে আছেন, টাকা 1, 2, 3, 4, 5, 6 খানটা আমার 3000, ওরাকে পাস করে দিয়ে লস হলো না কি, হ্যাঁ পাস করার আগে 10000-20000 দিয়েছিল, আর পাস করলে আর পরে বাজেট কমে গেল, হ্যাঁ সব জায়গাতে দিতে হচ্ছে, হ্যাঁ দেখ ঠিক, এটা মজা করলাম, যা হোক তো কত দিবে গো, চুইশালিশে পাবলিকে গো, হ্যাঁ আল্লাহ হুসমা, যাই হোক মোশারফ এমএলএ সাহেব 3000 টাকা মানে দানটা কমই আছে, 5000 টাকা হলে একটা সম্মানজনক হতো, 2000টা কম আছে, তো ওনাদের যারা প্রতিনিধি এসছেন হতে পারে ওনারা কিছু কিছু করে দিয়ে দেবেন না কি করছি সেটা আলাদা ব্যাপার, তো এমএলএ সাহেব 3000 টাকা দান পাঠিয়েছেন, আল্লাহ এমএলএ সাহেব বিদেশে আছেন, বাইরে আছেন, কাজে আছেন, ব্যস্ত মানুষ। হ্যাঁ এই যে কদিন আগে দিল্লি কেন্দ্র থেকে লোক এসেছিল ওভারব্রিজ হবে ইটাহার তার জন্য, তো ওনারা যারা নেতৃত্বে আছেন যারা সমাজের কাজের জন্য নিয়োজিত আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো কাজ করছেন, আর করা দরকার করুক, আর আমরাও চাইছি যে সমাজের উন্নতি হোক, তো আমার দাদা মোশারফ সাহেবকে আল্লাহ তুমি সুখে রাখো, শান্তি রাখো, পারদেগার তার স্বাস্থ্যশীলকে ভালো রাখো, বাবা মারা গেছে, শ্বশুর মারা গেছে, আল্লাহ তাদের কবরকে নূরে মনোয়ার বানিয়ে দাও, আল্লাহ তার ফ্যামিলিতে সুখ শান্তি দাও, আল্লাহ
उनके पक्का साचे ईमानदार नमाजी बनिए दाओ सततार सहित काज करो तौफीक दान करो एवं मानुष आशीर्वाद दिए जे एक मान इज्जत सम्मान बाढ़ बड़ो बनिए अल्लाह मानुषर आशीर्वाद हक आदाय करते पारे अल्लाह एरकम तुमी आमार दादा मुशरफ साहेब को तुमी तौफीक दान करो रब्बाना तकब्बल मिन्ना इन्नाका अंतस समीउल आलिम वतुबा अलैना इन्नाका अंतत तव्वाबुर रहीम वा आखिरु दावाना अलहम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमीन सुम्मा आमीन। जी भाई आपनारा আমার পিছনে একটা ভালো মাপের বক্তা আছে, আমাদের স্টেজে একের পর এক একের পর এক নেতারা আসবেন, কিছু ভাষণও দিবেন, কিছু মূল্যবান কথা বলবেন, উপদেশমূলক কথা বলবেন। দেশের রাজনীতি খুব ভালো নেই, তারপরেও আমাদের সেই দিক দিয়ে লক্ষ্য রেখে চলতে হবে আমাদেরকে। তো আমি আপনাকে যেটা বলবো যে আজকে আমার অবস্থাটা, গলার অবস্থা ভালো নাই, আপনারা দানের পর্বটা সেরে দেন, তারপরে পরে ভালো বক্তা আছে, বড় বক্তা আপনাদের দিয়ে দেওয়া হবে। আর মা বোনদেরকে বলবো আপনারা যারা কালেকশন করছে, মেয়েরা কিংবা ছোট ছেলেরা যারা কালেকশন করছে মা বোন, ওনাদের হাতে তাড়াতাড়ি করে আপনারা কালেকশনটা ফেলে দেন। তাড়াতাড়ি করে কালেকশনটা ফেলে দিতে গেলেই তখন আমরা এই সভাটাকে আমরা খানিকটা আয়ত্তে পাব এবং আমরা এই সভাটাকে সাকসেসফুল করার একটা সুযোগ পাব। জি তো আসেন ভাই, যারা যারা মনে করছেন যে দিব দিছি না করে তাড়াতাড়ি করে দিয়ে দেন। হতে পারে যে এরপরে আপনি যখন বড় বক্তা আসবেন তখন হয়তো সেই বড় বক্তা আপনাকে দান না নিবে, নেমে চলে গেল, দানটা আপনার পকেটেই থেকে গেল, লস হয়ে গেল আপনার। তাহলে বলছেন আমার ইয়াবখাল ফাইন নামে ইয়াবখাল নাফসি, দিয়ে দেন 10 মিনিট দিয়ে দেন। হ্যাঁ না বলবে দিদি বল। আচ্ছা মঞ্জুর ভাই ঘোড়া দেওয়া থেকে 1000 টাকা দেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। শাইস্তাদার টাকা একটা পেয়েছি, এটা ধরেন তো অনলাইন মোটা আছে ভালোই মাশাআল্লাহ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 আছে না, 14,500 টাকা তো কথা হলো 7,000 নাকি? জি তো 7,000, 3,000 কম 10,000 টাকা ভালোই আছে আলহামদুলিল্লাহ। জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত সমিতি, তারপরে গ্রাম পঞ্চায়েত, এদের যে একটা চলাফিরে যে একটা ইয়ে ছিল, হ্যাঁ স্ট্যান্ডারি, সেই স্ট্যান্ডারিটা খুব একটা ভালো নাই, এটা সকলেই জানা। কারণ কেন্দ্রের যে একটা কাজ থাকে, এনার্জিসি না কি বলে, ওই কাজটা বন্ধ আছে আর বিলও পায়নি। 18 লাখ, কে 20 লাখ, কে 30 লাখ, এই করে করে টাকা ডুবে আছে। অতএব ওই জায়গাটাতে আমাদের পশ্চিমবাংলার মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ মেম্বার, এমএলএ সবাই মোটামুটি ওই জায়গাটাতে একদম মানে ইয়ে হয়ে আছে, পরস্ত হয়ে আছে। তো যাই হোক, তারপরেও জেলা পরিষদের মেম্বার সাইস্তাদা 7,000 টাকা দান করেছে আল্লাহ। এই 7,000 টাকা তুমি 7 লক্ষ বলে তো অনেকের খাতা উঠিয়ে নাও। সাইস্তার জন্য একটু দোয়া করবো এবং উনি কিছু বলবেন, হয়তো ওজন চলে এসছেন সশরীরে, কিছু একটু ভাষণ দিবেন, হ্যাঁ দরকার আছে। তো আমি ওনার জন্য একটু হালকা করে দোয়া করবো, একটু হাতটা ওঠান। আমিন আলহামদুলিল্লাহ আলমিন ওসলাতিল করিম রব্বানা আতেনা ফিদুনি হাসনা অফিল আখেরাতে হাসনা তবা খেরা জাবান্নার রব্বানা ফকরানা সয়াতেনা তফরাম আলাবরার পারো দেখরাম আল্লাহ গো আমার ভাই সাহেস্তা আলম আল্লাহ জেলা পরিষদের আল্লাহ মেম্বার পারো দেখার সঠিকভাবে কাজ করো, তুমি তো ফিদান করো আল্লাহ। 7,000 টাকা দিয়ে 7 লাখ নিগির খাতে উঠিয়ে নাও। মাতা পিতা আত্মীয় স্বজন যারা যারা বেঁচে আছে আল্লাহ স্বাস্থ্যকে ভালো রাখো, যা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের খবর নাও, পাক্কা সাথে নমাজি বানিয়ে দাও আল্লাহ, পৃথিবীর বুকে যতদিন বাঁচিয়ে রাখ ইমানের অবস্থায় বাঁচিয়ে রাখবে রব্বানা তাকে ভাল মিনিয়ান কান্তা স্বামী আলিম আল্লাহ। ওনার যা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সামনে, সেই লক্ষ্য উদ্দেশ্য পূর্ণ করো, তাকে তভিধান করো রব্বানা তাকে ভাল মিনিয়ান কান্তা স্বামী আলিম আমিন সুম্ভাবে। এবার ওনাকে 5 মিনিট বলার দিয়ে দেন, তারপর তখন আমরা এদিকে সভাটাকে কালেকশন করে এটাকে ইয়ে করবো। জি কিন্তু আমি একটা 11 তারিখে জালসা করছি, এতে আমার ওই বাঙ্গার মাদ্রাসায়,
ডিসেম্বর 11 তারিখ, তো এই 7,000 আর 3,000 আর 10,000 টাকা আমি নিব না, আমি স্টেজে ঘুরিয়ে দেবো টাকা গেলে। হ্যাঁ, 40-50 কোনো কমই নাই, আমি ওদের জন্য প্রচার করে বেড়াবো যে 10,000 টাকা নিব আমি। হ্যাঁ, মোশারফদার 1.5 লাখ টাকা আর শায়েস্তাদার 1 লাখ টাকা দিলে দিবে, না হলে ঘুরিয়ে দেবো, যেটি দিবে হাত স্টেজ থেকে আর 2-4-500 দিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো, যে যান চা খান যা। জি, তো আমার জালসা হবে 11 ডিসেম্বর, এটা অক্টোবর চলছে, নভেম্বর তারপর ডিসেম্বর ইনশাল্লাহ একটা জালসা করব। গিয়াসুদ্দিন ভাই আছে আমার, উনি বলেছেন আমাকে 75,000 দিবেন বলেছেন, এই সেই করে একটা জালসাটা ভালো করতে হবে। যে হ্যাঁ দেখেন, আমরা ইতিমধ্যে আমাদের জেলা পরিষদ সদস্য সম্মানীয় বিশেষ অতিথি হিসাবে এই সভাতে এসেছেন সম্মানীয় শায়েস্তা আলম সাহেব। আমরা সকলে জানছি যে তিনি কোনো যখন কোনো পদেই ছিলেন না, এমনকি কোনো মেম্বারও ছিলেন না, কোনো সদস্য ছিলেন না, তখনও অনেক দান ধ্যান করেছেন। এখন তো তিনি জেলা পরিষদ হয়েছেন আলহামদুলিল্লাহ, তারপরে যেখানে যান সেখানেই গুরুত্বপূর্ণ দান করেন। তো তেনাকে যখন আমরা আমাদের মাঝে পেয়েছি, তো তেনার কাছ থেকে কিছু মূল্যবান কথা আমরা শ্রবণ করব, তারপরে আমাদের বক্তব্যের ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ। আসুন। হ্যাঁ বলেন, এদিকে আসবেন, চলে আসতে। কাজী পড়া যান জালসায় আজকে উপস্থিত আছে মঞ্চে, ওরা অনেক গ্রামগঞ্জ থেকে শুরু করে সামনে বিভিন্ন গ্রামের আমাদের ধর্মীয় মুসলমান দাদা বন্ধু ভাই মা বোন থেকে শুরু করে সকলে যারা উপস্থিত আছেন সকলকে আমার তরফ থেকে সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো লাগছে আজকে অনেকদিন পরে এখানে এসেছি। আজকে মূলত আমাদের যারা আমাদের ধর্মীয় বক্তা আছেন তাদের কাছ থেকে আমরা আজকে বক্তব্য শুনব, রাজনৈতিক নেতাদের বক্তব্য, রাজনৈতিক সভা সমিতিতে বেশি সভা পায়, তবু যখন বলতে বলা হয়েছে দু এক কথা আমি শুধু আপনাদের এটুকু বলবো, আপনারা আজকে আমাদের ওরামে একেলাঙ্গন যারা বক্তা আছেন, বিশিষ্ট বক্তা যারা এখানে আজকে ধর্ম বিষয়ে আলোচনা করবেন, আমরা যেন প্রত্যেকেই যে যে কথাগুলো আমরা শুনবো, ধর্মের বাণীগুলো শুনবো, শুনে যেন এখান থেকে বেরিয়ে সেটা ভুলে না যায়, জীবনের চলার পথে প্রত্যহ জীবনে প্রত্যেকটা পদে পদে যেন সেগুলো আমরা অনুসরণ করতে পারি। আপনারা সকলেই সুষ্ঠুভাবে এই জালসার সমস্ত কিছু শুনবেন এবং সেগুলো আমল করার চেষ্টা করবেন, আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমি সবার জন্য দোয়া থাকলো, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা সকলে আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের পাশে আগামীতে এইভাবে পাশে থাকতে পারি, আপনাদের সাথে থাকতে পারি। আবার দেখা হবে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়া করে আমি আমার ছোট্ট কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। মহিলার দিকে যে লাইটের লাইট ছিল, লাইটটা চলে গেছে, লাইটের ব্যবস্থা করুন। লাইটের ব্যবস্থা করুন। আমি বিশেষ করে মহিলাদেরকে বলবো, গেটে যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বাংলা ভাষা বুঝতে পারেন অবশ্যই আপনি গেটটা ছেড়ে দিন,
মহিলাদেরকে বিশেষ করে অনুরোধ করব যে আপনি ওই গেটের মানে রাস্তার জায়গাটা আপনি বসে যাচ্ছেন তো আর কোন বোন যাবেন আসবেন তো অসুবিধা হবে না এটা আমাদেরকে বুঝতে হবে সামনে জায়গা আছে সামনে ফাঁকা জায়গা আছে সেজন্য বিশেষ করে মহিলাদেরকে বলছি আপনারা ওই গেটের মধ্যে যে বসে গিয়েছেন রাস্তার মধ্যে যে বসে গিয়েছেন রাস্তাটা ছেড়ে দিন রাস্তা ছেড়ে দিন এবং ভিতরে চলে আসুন এতক্ষণ আমরা মধ্যখানে বক্তব্যের মধ্যখানে আমাদের মাননীয় শায়েস্তা আলম সম্মানীয় শায়েস্তা আলম তিনি আমাদের জেলা পরিষদ তিনার কাছ থেকে কিছু মূল্যবান কথা শ্রবণ করলাম যেটা ছিল যে আমরা যাহা কিছু শ্রবণ করছি কোরআন এবং হাদিসের আলোচনা সেগুলোর প্রতি যেন আমরা আমল করি এবার বাকি যে দানের পালা দান উঠাচ্ছিলেন মোল্লা তো তিনি ধারাবাহিকতা এখন শুরু করছেন যে আলহামদুলিল্লাহ কি নামটা কি জানো বলা ফিল্টু ফিল্টু ভাই 10,000 টাকা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ইয়াকাল্লাহ যে কাজীপাড়ার মানুষ দানে ভালো দক্ষিণ শ্যামপুরের ঈদগাহর ময়দানে আমি যখন কালেকশন করতাম সবচেয়ে বেশি কালেকশন হতো কাজীপাড়ার মানুষের জি তো ইনারা আলহামদুলিল্লাহ একটা মসজিদ বানিয়েছেন এবং যুবক ছেলে এই মসজিদের দায়িত্বভার নিয়ে আলহামদুলিল্লাহ ইনাদের জালসা প্রায় সাকসেসফুলই হয় ইনশাআল্লাহ আজকেও হবে আর সবচেয়ে বড় কথা আপনি গ্রামের মানুষ যদি দান না দেন বাইরের মানুষের দানে আপনার কাজ হবে না সেই দিক দিয়ে আমি দেখেছি যে কাজীপাড়ার মানুষের একটা চাঁদা ভাগুনের একটা ভালো পয়সা হয় এবং ওনারা আগে বেড়েও দান দেন আমার ভাই ফিল্টু 10,000 টাকা এই মঞ্চের একটা মোটা দান আলহামদুলিল্লাহ উনি 10,000 টাকা দান দিয়েছেন আল্লাহ সেই 10,000কে তুমি 10 কোটি বলে তুমি তোমার নিকির খাতে উঠিয়ে নাও আল্লাহ আল্লাহ পাক নবী আমর ইবনে আসকে বলছেন যে আমর ইবনে আস এমন একটা জমানা আসবে এমন একটা সময় আসবে যেই সময়তে ফারেস বিজয় হবে রোম বিজয় হবে ইস্কান্দারিয়া বিজয় হবে এই করে করে চতুর্দিক বিজয় হয়ে ইসলামী রাষ্ট্রের মধ্যে যখন ওরা সামিল হয়ে যাবে তখন মানুষের হাতে মালে মাল হয়ে যাবে তখন তোমাদের করণীয় কি থাকবে তো আমর ইবনে আস বলছেন হুজুর এরকম যদি হয় তাহলে ইনশাআল্লাহ মানুষ কি করবে হাতে যখন মাল হবে হাতে যখন পয়সা হবে ইনকাম বাড়বে তখন নিশ্চয়ই মানুষ তখন আল্লাহর দিকে ধাবিত হবে আল্লাহকে চিনবে দান ধ্যান করবে এবং সেই টাকাটাকে জমা করে রেখে আর ওর প্রেমে ওর মহব্বতে পড়ে যে নিজের দিন দুনিয়াকে খারাপ করে দিবে এটা হবে না আল্লাহ নবী বলছেন না আমর ইবনে আস তুমি ভুল বললে দা বাইলাইকুম দাউল উমাম জিনা আমি আল্লাহ পাকানেই বলছি তোমাকে পেশিন গয়ে দিয়ে যাচ্ছি মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ধন দেয় মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন টাকা দেয় পয়সা দেয় ইজ্জত সম্মান দেয় তখন আর দুটা দিক থাকে একটা দিক হলো মানুষকে যখন ধন সম্পদ টাকা পয়সা দেয় তখন মানুষ ভাবে কি যে আল্লাহ আমাকে দিয়েছে কি দিয়েছে না সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে মানুষে এটা ভাবে কিন্তু আল্লাহ কি বলছে ফাম্মাল ইনসানু ইদা মাবতালাহু ফাকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুল রাব্বি আকরামান আল্লাহ বলে না না আমি যখন মানুষকে ধন দিয়ে থাকি টাকা দিয়ে থাকি পয়সা দিয়ে থাকি জমি জায়গা দিয়ে থাকি ইজ্জত দিয়ে থাকি সম্মান দিয়ে থাকি মানুষ ভাবে আমাকে ইজ্জত দিয়েছে কিন্তু আমি আল্লাহ কি বললাম না না আমি তোমাকে মাল দিয়েছি মাল দেওয়ার পরে মালের পরীক্ষা করার জন্য মাল দিয়েছি আমরা আস তুই মনে রাখো যখন তুই মাল পেয়ে যাবে
পরবর্তী জেনারেশন যখন মাল পেয়ে যাবে, ধন যখন চলে আসবে মানুষের হাতে, টাকা যখন চলে আসবে, ফারেস রুম যখন ফাঁকা হয়ে যাবে, তখন দুই খানা অসুখ তোদের মধ্যে দাঁড়াবে, দুই খানা অসুখ দাঁড়াবে। এখানটা কি টাকা জমা করবে, আমি ফার্স্টে বলেছিলাম আপনাকে, আজকে আমার গলাটা চলে না, ফার্স্টেই বলেছিলাম আপনার চিন্তাধারার 95% নেগেটিভ, আর ওখানে গিয়ে এক নম্বর চিন্তাধারা যেটা সেটা হচ্ছে যে আমি মাল জমা করব। মানুষ পৃথিবীতে আসার পরে ভালো খাবো, একটা ভালো বাড়ি করব, ভালো পড়ব, এই তিন চারখানা জিনিসের পিছনে মানুষ সারা জীবন কাটিয়ে দেয়। আর যখন সেই মানুষটা মরে, মরার পরে খাটে যখন ঘুমিয়ে থাকে, ওর পাশে ওর ছেলে যদি ঘুমিয়ে থাকে, তাড়াতাড়ি করে উঠে নেমে যায় খাট থেকে, স্ত্রীকে যদি বলা হয় তোমার স্বামী তো মরে গেছে আর জীবনে দেখতে পাবে না, 10 মিনিট ঘুমিয়ে নাও, তার পাশে ভালো করে হাত হাত মুখগুলো নেড়ে নাও, যাবে না। বাবা ছেলের কাছে ঘুমাবে না, মৃত্যু ছেলের কাছে ঘুমাবে না, মৃত্যু ছেলে মৃত্যু বাবার কাছে ঘুমাবে না, স্ত্রী মৃত্যু স্বামীর কাছে ঘুমাবে না, মৃত্যু স্বামী মৃত্যু স্ত্রীর কাছে ঘুমাবে না। কারণ কি? কারণটা হচ্ছে দার্শনিক বলছেন, পৃথিবীর বুকে বাড়ি বাড়ি করে সারা জীবন মরেছে, শ্বাস খান যখন বেরিয়ে গেছে বাড়ি, ওর আর বাড়ি নাই, আসল বাড়ি হয়ে গেছে তার কবর, কাপড় কাপড় ভালো পরবো, ভালো খাবো, ভালো এ করবো, এই করে সারা জীবন কেটেছে। এখন সে মরে গেছে, যেই কাপড়খানা পরে আছে এটা তার কাপড় আসল কাপড় নাই, আসল কাপড় হয়েছে তার কাফন, তার জন্য তার পাশে ছেলে বাবার পাশে, বাবা ছেলের পাশে, স্ত্রী স্বামীর পাশে, স্বামী স্ত্রীর পাশে ঘুমাতে পারবে না। যে আমি আজকে বলছি আল্লাহ পাক নবী, তোমরা তখন করবে কি, মাল জমা করবে, আর মাল জমা করে ওই মালটার সঙ্গে তখন তোমরা বখিলি শুরু করবে। অমাই আবখাল ফাইনামে আবখাল আর নাফসে, হে আল্লাহ পাক বলে গেছেন যেই মাল তুমি বখিলি করছো, মালের সাথে কৃপণতা করছো, মালের সাথে নিজের আত্মাকেও খাওয়াচ্ছ না, নিজেও বাজার করে খাচ্ছ না, স্ত্রীকে একটা ভালো কাপড় পরিধান করালে না, ভালো মন্দ খেলে না, এই করে বখিলি করে, শুধু বখিলি মানে এটা নয় মসজিদে দান করলাম না মানে বখিল, মাদ্রাসায় দান করলাম না মানে বখিল, না না, বখিলি মানে হচ্ছে যেই যেই জায়গাগুলো হকের জায়গা, হকের জায়গাগুলোকে বঞ্চিত করে দেওয়ার নাম হচ্ছে বখিল। নিজের হক, স্ত্রীর হক, স্বামীর হক, ছেলের হক, বিবির হক, এই সমস্ত হুকুকের যে হকগুলো রয়েছে সমস্তকে ওইগুলোকে আদায় করে দিতে হবে। জি, এখানে যখন করবেন না আপনি, তারপরে তো একটা দিক আছে বড় মাপের দিক, সেটা হচ্ছে কি যে এই যে মাদ্রাসা মক্তবের জালসাগুলো হয়, গরিব দুঃখী আসে আপনার বাড়িতে, ফকির আসে, কেয়ামতের কোটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দাকে দেখে, বান্দা আমি তো অসুস্থ হয়েছিলাম তুমি আমাকে দেখতে আসোনি, আমি তোমার বাড়িতে ভিক্ষা চাইতে গেছিলাম তুমি আমাকে ভিক্ষা দাওনি। বান্দা বলবে যে আল্লাহ তুমি অসুখ হয়েছিলে কখন, তুমি তো আরশে আজিমে থাকো, ওপরে বসে থাকো, তুমি তুমি অসুখ হলে আমি তোমাকে দেখতে যেতে পারলে, আমি তো MiG-21 নিয়ে আমি তোমাকে দেখতে যেতাম, তো সেরকম কোনো ব্যবস্থা ছিল না, আর তুমি আসমানে অসুখ হলে না কী হলে আমি তো বুঝতেও পারিনি। আল্লাহ বলবেন না রে বান্দা, তোমার পড়োশি অসুখ হয়েছিল, গরিব মানুষটা অসুখ হয়েছিল, মন্ডল অসুখ হয়েছিল, আলেম অসুখ হয়েছিল, তাকে তুমি দেখতে যেতে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অসুখ মানুষের কাছে তুমি মজুদ পেতে, ওই লোকটাকে তুমি দেখতে যাও নাই বলে তুমি আমাকে দেখতে পাও নাই। পক্ষান্তরে তোমার বাড়িতে গেছিল ভিক্ষুক, তোমার বাড়িতে গেছিল দরিদ্র, তোমার বাড়িতে এতিম, তোমার বাড়িতে মাদ্রাসার কালেকশনার, তোমার বাড়িতে গেলে মসজিদ জালসার ভলেন্টিয়ার, চাল চামার জন্য গেছিল, তোমার দোকানে পয়সা চাওয়ার জন্য গেছিল, তোমাকে তুমি তুমি বড় বড় কথা বলে বৈমুখ্যতাকে ফিরিয়ে দিয়ে তোমাদের স্বভাব এরকম, ভিক্ষা করার অভ্যাস এরকম, এইরকম বড় বড় কথা বলে তাদেরকে ফিরিয়ে দিয়েছিলে, আমাকে তুমি যদি ওই জায়গাতে কালেকশনের হাতে, ভিক্ষুকের হাতে, ইয়াতিমের হাতে, গরিবের হাতে, দুঃখীর হাতে টাকা দিতে, স্বয়ং সম্পূর্ণ তুমি আমি আল্লাহর হাতে টাকাটা দিতে, আকাশ তো হ্যাঁ আলাই আমি নিয়ে ওই টাকাটা আমি তোমার ডান হাতে নিয়ে তোমার আমল আমার খাতে রেখে দিতাম। ফকিরের হাতে টাকা মানে আল্লাহ হাতে টাকা পড়া, 250 টাকা বেনামি, আর একজন বেনামি 100 টাকা, মা বোনের টাকাটা দিয়ে এসো, 10টা বাজতে চললো প্রধান বক্তাকে দিয়ে দিচ্ছ, চলে আসছে? জি,
আপনি ফকিরের হাতে যখন দান করেন তখন আপনি ভাববেন যে আমি ফকিরের হাতে দিলাম, তো আল্লাহ বলছে হাদিসে কুদুস্তে আকাশ তো আল্লাহ আমি নি, আল্লাহ ডান হাত বাম হাত থাকে না, আল্লাহ বলছে আমি ডান হাতে নিই, আর ডান হাতে নিয়ে তখন তোমার আমলনামার খাতে আমি ওটাকে জমা করে দিই, আর আমলনামার খাতাটা বাড়তে 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 লাখ লাখ কোটি কোটি টাকা বেড়ে যায়। মানজা আবিল হাসানাতে ভালো আশরাম সালেহা মানজাল্লা জিখরাজুল্লাহ কারজান হাসানা, মানুষ যখন দান করে এক টাকা দান করে দশ টাকা, দশ থেকে সাতশো টাকা, সাত লক্ষ সাত কোটি, এই করতে 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 কোটি কোটি টাকায় পরিণত হয়ে যায়। কেমতের কোটি একটা হাদিস আছে, মানুষ একটা এদিক দিয়ে চলাফেরা করবে তখন আল্লাহ বলবে হ্যাঁ বান্দা এই যে দেখ ডান দিকে চেয়ে দেখ কিছু দেখতে পাচ্ছিস, তো বলছে হ্যাঁ পাচ্ছি, কী দেখতে পাচ্ছ যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে বিশাল হয়ে, বলছে ওটা তোর আমল খাও আমালও কাও ওটা তোমার আমল, তো ও লোকটা বলবে তাজ্জব হয়ে আল্লাহ জীবনে এত বড় আমল করেছি আমার মনে পড়ছে না, এত বড় আমল আমি করিনি, এত বিশাল বড় পাহাড় উহুদ পাহাড় যদি পাহাড়ের মতন, তখন আল্লাহ বলবে বান্দা তুমি ভুলে গেছো আমি ভুলিনি, তুমি দশটা টাকা বিশটা টাকা মন পরিষ্কার করে অভাবের সংসার দুঃখের সংসার আয় ইনকাম ছিল না তার মধ্য দিয়েও তুমি মাদ্রাসা মুক্ত মসজিদকে ভুলোনি, গরিব দুঃখীকে ভুলোনি, তুমি করেছিলে কি পকেট কেটে একশো টাকা দশ টাকা বিশ টাকা তুমি দান করেছিলে, ওই দানটা আমি নিয়েছিলাম আকাশ তো হালামিনি তোমার দানটাকে নিয়েছিলাম ডান হাতে, আর ডান হাতে নেওয়ার পরে তোমার আমল আমার খাতে আমি রেখেছিলাম, আর ওটা আস্তে আস্তে বৃদ্ধি হতে ছিল একশো দুশো সাতশো হাজার সাত কোটি, এই করতে 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 পাহাড়ের নায় দাঁড়িয়ে গেছে। খালেদুর কাজীপাড়া, খালেদুর জিসিপি লেদ লেদ কাজীপাড়া কাজীপাড়ার খালেদুর লেদ পাঁচ হাটা দান আলহামদুলিল্লাহ, গত বছর দশ দিয়েছিল মনে হয় নাকি খালেদ উনি আসেন এখানে কই খালেদুর কই কম হয়ে গেল খালদুরের, আসলে মোবাইল কার হারে ও হেলিকপ্টার পকেট নেই এদিকে বাম দিকে খেয়াল ছাড়া হয়ে গেছিল, মোবাইলটা বাজছে তাহলে ছোট ছেলে পেয়েছে অফ করতে পারে না, আমার মোবাইল একবার হারাল ছিল একটা মেয়ালোক পেয়েছিল খুল্লাতে যেয়া ক্যাঁথা দিয়ে চাপছে তাও রিং করছে, নজরুলের স্ত্রী পেয়েছিল ওই পাতলি হারের জি, তো কেছে হাঁকে হ্যাঁ কাপড় না দিল তোকে মোবাইল দেবো না, তখন নোকিয়া মোবাইল ছিল জি, তো মোবাইল অফ করতে পারেনি ও, তো মোবাইল কিন্তু বাজছে দেখি মোবাইলটা ব্যস্ত করে দিলে মোবাইল কত দামের মোবাইল তেরো হাজার মেলা দামের মোবাইল, হ্যাঁ কে পেয়েছেন মা বোন খালা ফুপু ভাইজান এটা ইসলামী সভা ডেলিগেটি ডেলিগেটের কাছে একটা কি নাম তোমার ভাই মোতার বাড়ি নজরপুর বাবার নাম আফজালের ছেলে আচ্ছা মোতাহার নজরপুরের ভান্ডারিতে খেতে বসে একটা মোবাইল ভুলে গেছিল, মোবাইলটা ভাইজান কার হাতে আছে রিং করছে সময়তে ব্যস্ত হয়ে যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে দহাই লাগে জালসার দহাই সভাপতির দহাই সমাজের দহাই শরীয়তের দহাই দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে ভালো কাজে ভাই এসেছিল মোবাইলটা আবার ফিরিয়ে দেন আমরা পাঁচশো টাকা হাজার টাকা পেয়ে যাবো স্টেজে, মোবাইলটা এখানে আসতে গেলি ওর কাছে দান পেয়ে যাবো পাঁচশো টাকা ইনশাল্লাহ, তো ভাই দয়া করে আপনারা এক কাজ করেন মোবাইলটা আপনার আমাদের স্টেজে পাঠিয়ে দেন, হ্যাঁ তাহলে একটা মন ভরা ব্যথা বুক ভরা বেদনা নিয়ে ও বাড়ি যাবে, এটা খুবই একদম দৃষ্টিকটু এবং খারাপ বিষয়, তো ভাইজান আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে আবার বলি অনাই বিনয় করে যে যে ভাইয়ের কাছে যে বোন ভাই মার কাছে যদি সেই মোবাইলটা থাকে দয়া করে আপনারা আমাদের স্টেজে পাঠিয়ে দেন।